এই হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। প্রভু আপনাদেরকে আমাদের নির্বাচনের সমস্ত ব্যাপার আপনাদেরকে বলেছি। আমরা দীর্ঘদিন ধরে এই মঞ্চের হয়ে আমরা এখানে ইলেকশন হাইকোর্ট বার এখানে করছি, প্রত্যেকবারে আমরা ভালো চলব। এইবার এই নির্বাচনে আমরা দেখছি একটা ভালো সাড়া পাচ্ছি সংবিধান মঞ্চ বাঁচাও মঞ্চের পক্ষে যারা দাঁড়িয়েছে, এবং আমাদের কোনো সন্দেহ নেই আমরা জিতব। কিন্তু আজকে একটা বাজে জিনিস আমাদের নজরে এসছে। আমাদের আপনারা জানেন জুডিশিয়ারি এবং বার এটা কোনো পলিটিক্যাল ব্যানারে কাজ করে না বা এটা কোনো প্রাধান্য দেয় না। আমরা বিভিন্ন দলের এই, কিন্তু আমরা যারা বিজেপির আদর্শে বিশ্বাস করি না, রাজনীতি করি, আমরা একটা মঞ্চ করেছি লয়ের দেশা। কিন্তু কয়েকদিন ধরে দেখছি যেটা কোনো দিনেই লয়ার আইনজীবীরা এটা ওয়েলকাম করবে না, এবং যে ঘটনাগুলি ঘটছে আমরা নির্বাচন করি, আমরা লয়াররা তার প্রচারে সামিল হই, লয়ারের বক্তব্য শুনে ঠিক করে মাননীয় সদস্যরা তাদেরকে ভোট দেবেন। কিন্তু এবার একমাত্র দেখছি আমাদের এখনও আমরা সেটাই করছি, কিন্তু বিজেপির উন্নয়ন মঞ্চ নামে যে পারে সেখানে এখন দেখছি যেটা খুবই নিন্দনীয়, এগুলিকে আমি মনে করি আমাদের কোনো আইনজীবীরা এটাকে প্রশ্রয় দেবেন না। পরশু দিন আমরা দেখেছি আমাদের যে মাননীয় মেয়র, যেটা কোনো দিনে কাম্য নয়, আমরা লয়ারের আইনজীবীরা নিজেদের মধ্যে এবং চিন্তা করে আমাদের একটা ভালো পরিবেশ থাকে, কিন্তু দেখা গেল পরশু দিন সন্ধ্যার সময় বিভিন্ন জায়গাতে হচ্ছে মেয়র বিজেপির যারা লিগেল সেলে দাঁড়িয়েছেন তাদের জন্য বাড়ি বাড়ি প্রচারে গেছেন। এটা কোনোদিনে ঘটে নাই ত্রিপুরার বার অ্যাসোসিয়েশন ইতিহাসে। কালকে দেখা গেছে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, উনিও বিজেপির লিগেল সেলের প্রার্থীদের হয়ে ভোটের জন্য বিভিন্ন বাড়িতে গেছেন, আমার কাছে ফোন এসেছে। তৃতীয়ত আরেকটা, আমাদের এখানে জনজাতি ভোটারও আছে, কিছু জনজাতি অ্যাডভোকেটদেরকে মণিমেশ দেববর্মা নিমন্ত্রণ করেছিলেন কালকে ডিনারে, সেইখানে ডিনারে কথা হয়েছে আমাদেরকে অনেকে জিজ্ঞাসা মন্ত্রী দেখেছে যাওয়ার সময়, সেখানে গিয়ে দেখা গেল মিনিস্টার ওনাদেরকে বলেছেন আমরা বিজেপির সঙ্গে আছি জনজাতির স্বার্থে বিজেপির সমস্ত প্রার্থীদেরকে জেতানোর জন্য, এবং উনি এটাও বলেছেন নাকি ওদের তোমরা যদি ভোট না দাও কে কাকে ভোট দিয়েছ এটা কিন্তু আমি জানতে পারবো, যেটা কোনো অবস্থাতে জানা সম্ভব না, আমাদের ভোটটা হলো সিক্রেট। এটা নিয়ে এটা যদি বলা হয় তাহলে তো বলতে হবে যে ইলেকশনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে, এবং সেখানে বলছে জনতা। অথচ এই যে কথাটা বলছে অনিমেষবাবু জানেন কিনা আমার সন্দেহ আছে, ওনারা জনজাতির দরদির কথা বলছেন, এত জনজাতির সদস্য ভোটার থাকা সত্ত্বেও একজনকেও প্রার্থী করেনি, জনজাতিদেরকে প্রার্থী করেছি আমরা, আমরা একজনকে প্রার্থী করেছি। সুতরাং কালকে সবাই এসে বলেছে এখানে ওরা মানসিকভাবে আহত হয়েছেন, যেহেতু বলেছেন কাকে ভোট দেবে না দিলে আমি জানতে পারবো, এটা বুঝতে পারেন, এটা মানে বলতে চেষ্টা করছে আমি জানতে পারবো ওদেরকে, এটা ভয়ের এটা। আমি পরিষ্কারভাবে আমি বিশ্বাস করি অনিমেষবাবুর এই কারণে জনজাতির ভোটার যারা আছে তারা সার্বিকভাবে মর্মাহত এবং বিক্ষুব্ধ এই ব্যবহারে। এই মেয়র সাহেব বাড়ি বাড়ি ঘুরছেন ভোটের প্রচারে, সুশান্ত চৌধুরী বাড়ি বাড়ি ঘুরছেন, অনিমেষ দেববর্মা কালকে মাননীয় মন্ত্রী যে ডিনার দিয়ে যে কথাগুলি বলেছেন সেটা কোনো লয়ার আমি আজকে দেখেছি যে প্রচার লয়ারদের মধ্যে এটা ভীষণভাবে আলোচনা যে এটা ঠিক করছে না বিজেপি, কারণ এতে আবার এটা এটাও বোঝাতে চাইছে ওনাদের যারা ভোট চাইছেন ওনাদের গ্রহণযোগ্যতা সম্পর্কে, বিজেপি লিগেল সেলের যারা নেতা আছে তাদের গ্রহণযোগ্যতা সম্পর্কে বিজেপির সন্দেহ হচ্ছে,
সেই জন্য ওদের উপর এটা এটাও একটা অনাস্থার সামিল, ওদেরকে দিয়ে ভোট চাইছে। আমরা এটাকে নিন্দা করি এবং আমরা মনে করি যারা আমাদের আইনজীবী আছেন সম্মানিত, কেউ এই জিনিসটাকে প্রশ্রয় দেবে না, এই ইলেকশনে তার একটা মোক্ষম জবাব দেবে যে আদালতে রাজনীতি চলবে না, এটা আমরা সহ্য করবো না। এটা আমার না, যারা যারা বিজেপিরও অনেকেই আজকে তারাও কেউ গ্রহণ করবে না, কারণ তাহলে বিচার দেওয়া যাবে না, মানুষ বিচার পাবে না। আমরা যদি পলিটিক্যাল কালারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এগুলিকে বার অ্যাসোসিয়েশনে প্রভাব ফাটাতে চাই, তাহলে কিন্তু মানুষ, সাধারণ মানুষ যারা লিটিগেন ঢুকে লাগবে তারা কিন্তু নিরপেক্ষভাবে বিচার পাবে না। তো আমরা বিশ্বাস করি রাজ্যের আইনজীবীরা যারা হাইকোর্টের মেম্বার তারা বিজেপি প্রার্থীদেরকে এইসব কারণে টোটালি প্রত্যাখ্যান করবে। আর আমরা কতগুলি দাবি রেখেছি, যেমন ইমিগ্রেশন অফ অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড আন্ডার অ্যাডভোকেট অ্যাক্স, এটা হলো আমাদের বহুদিনের চাপ আন্দোলন, আমরা আন্দোলন করেছি এটা যেমন পাওয়ার জন্য লয়ারদের। আমরা বিধানসভায় সেক্রেটারিতে আমরা গেছি চিফ মিনিস্টার, তখন ওনারা আমাদের চাপে পড়ে ওয়েলফেয়ার ফান্ড কমিটি কিন্তু করেছেন, নোটিফাই করেছে, কিন্তু করলে পরে দেন অ্যান্ড দেন এটার রেসপন্সিবিলিটি, এটা দায়িত্ব এবং বাধ্য ওয়েলফেয়ার ফান্ডের সরকারের যে শেয়ারটা আছে এটা দেওয়া, স্টেট গভর্নমেন্ট দিলে পরে সেন্ট্রাল গভর্নমেন্ট তার শেয়ারটা দেবে, তারপরে বার কাউন্সিল অফ ইন্ডিয়া তার শেয়ারটা দেবে, তারপরে আমাদের যে ত্রিপুরা বার কাউন্সিল আছে এটা দেবে। এইটা আমাদের খুবই প্রয়োজন আছে, আজকে 5 বছরের উপর হয়েছে